হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কলেজ লাইফ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আমি এখন পাস আউট হয়ে গেছি, তবে বেশি দিন হয়নি যে পাস আউট হয়েছি, এই রিসেন্টলি 2021 পাস আউট হয়েছি। তো চলো তোমাদের সাথে আমি আমার কলেজ লাইফের কিছু মেমোরি শেয়ার করি। বেশি কিছু শেয়ার করবো না, অল্প কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো সালটা হচ্ছে 2017, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে জয়েন্ট এক্সাম কমপ্লিট করে সবে সবে চ্যানেল খুলেছি। তারপরেই চলতি বছরের আগস্ট মাসে পা রাখলাম হচ্ছে সল্ট লেকে, না মানে ওই সল্ট লেকে, টেকনো ইন্ডিয়া সল্ট লেকে। প্রথমবার বাড়ি থেকে দূরে মেসে একা থাকা শুরু। মনে আছে প্রথম দিন আমি জোরদার কেঁদেছিলাম, মনে হচ্ছিলো সব কিছু ছেড়ে বাড়ি চলে যাই, বাড়ির কাছাকাছি কোনো কলেজেই ভর্তি হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেস লাইফ নিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় ছিলাম জানো? হ্যাঁ, টেকনো ইন্ডিয়া সল্ট লেক। হ্যাঁ, তবে একটা কথা, কলেজের নাম পরে কখন চেঞ্জ হয়ে টেকনো মেন সল্ট লেক হয়ে গেছিলো আমরা কেউই টের পাইনি। ইন্টারনাল এক্সাম দিতে গিয়ে অ্যান্সার শিটে কলেজের নতুন নাম দেখে জানতে পেরেছিলাম। ফার্স্ট ইয়ার শুরু হয় হচ্ছে ওরিয়েন্টেশনের পরেই, ফর্মাল ড্রেস পরে কাকু সেজে ফার্স্ট ইয়ারে কলেজ যাওয়া, ক্লাসের পরেই হচ্ছে সিনিয়রদের ইন্ট্রো নেওয়া, সব কিছুই মনে আছে। এমনকি আমার তখন ফ্রেঞ্চ কাট দাড়িটাও কেটে ক্লিন শেভ করে ফেলতে হয়েছিল। আর এইচইউ ল্যাবে ওরে বাবা, ইংলিশ বলার ভয়, ক্লাসের পুরো পিছনে বসতাম, না মানে লুকিয়ে থাকতাম, এই না ম্যাম ডেকে ফেলে। তবে সত্যি কথা বলতে কি, এইচইউ ল্যাবেই ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমি সবাইকে জানিয়েছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আর তখন কিছু ক্লাসমেটস হচ্ছে নিজেদের মোবাইলের ইউটিউব খুলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেয়। তখন আমার সাবস্ক্রাইবার ছিল হচ্ছে ওই 50-60 মতো। তারপর এই করেই হচ্ছে ফার্স্ট ইয়ারটা কেটে যায়। তারপর সেকেন্ড ইয়ার, নিজেকে একটু সিনিয়র মনে হলো। মনে আছে ওই সময় প্রপোজও করেছিলাম, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি জুনিয়র কি, বাট ডিরেক্ট রিজেক্ট খেয়ে গেছিলাম, ভাবলাম আমার দ্বারা হয়তো এসব হবে না। তারপর পেলাম মেন্টালস গ্রুপ, ঘোরা খাওয়া আড্ডা সব কিছু এই মেন্টাস গ্রুপের সঙ্গে। ব্যাপকভাবে মজা তখন শুরু হয় সেকেন্ড ইয়ার থেকে। এইভাবে সেকেন্ড ইয়ার কেটে যায়। তারপর হচ্ছে থার্ড ইয়ার, 2020 থার্ড ইয়ারে সিক্স সেমের শুরুতে হোলি খেলে মার্চ মাসে বাড়ি ফিরেছিলাম। কে জানতো এই হোলিটাই কলেজ লাইফে খেলা শেষ হোলি হবে বলে। তারপরই গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছিল করোনার অত্যাচার, লকডাউন, কোয়ারেন্টাইন, এসব ফার্স্ট শুনি। তারপরের কলেজ লাইফটা পুরো অনলাইন ক্লাসেই শেষ হয়ে যায়। আজ কলেজ গেছিলাম ক্লাস করতে না, ক্লিয়ারেন্স আনতে। আজ কলেজে গিয়ে অনেক অনেক মেমোরিজ সব মনে পড়ে যায়। বাকি মেমোরিজ না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তবে একটা কি, এই কটা বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যেমন কলেজের আরও দুটো ফ্লোর বেড়ে গেছে, আরও তিনটে এক্সট্রা লিফট হয়ে গেছে, আর আমাদের বয়সও বেড়ে গেছে। চলো এবার বাকিটা এনজয় করো। কি হলো রে তো, ক্লিয়ারেন্স নেওয়া হয়ে গেছে আমার। ভেবেছিলাম হয়তো ফাইন পড়বে লাইব্রেরিতে বইগুলো জমা দেওয়ার সময়, দেখি না কোনো মানে ফাইন নাই। ভালো কলেজ, ভালো কলেজ না? কেমন আছো? আমাদের মোটামুটি সব ক্লিয়ারেন্স কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু মানে এই প্রথম মনে ফাঁকা ফাঁকা একটু যাচ্ছি। থ্যাংক ইউ প্রিয় আমাদের ব্লগে বলে দেওয়ার জন্য। আমাকে দেখা যাচ্ছে কাকা ব্যবস্থা করে দিল ফাঁকা লিফট, নতুন লিফট হয়েছে এটা, আমরা উদ্বোধন করছি। সিভিলিজের বলে কথা, আমরা উপরে যাচ্ছে, উপরে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে। উপরে উপরে না চলে গেলে ও নয় যাবে, নয় যাও, নয় যাও। 8th ফ্লোর ভুল হয়ে গেছে, 9th ফ্লোর। 9th ফ্লোর থেকে নতুন হলো না? পুরো চুমু লাগছে। সেই মনে আছে রোহান যখন এই ফার্স্ট ইয়ারে রোহান আমাকে কিছু বলতে দিল না, বলতে দিই নি, আরে বলছি না, আমি বলছি না, সিক্রেট সিক্রেট। এত তাড়াতাড়ি লাইফ শেষ করিস না তুই, তুই এত
তুই 9th ফ্লোর থেকে কেন ওই ফ্লোর থেকে ঝাঁপ দে কুছ ভি ওটা তো ইউনিভার্সিটি বিল্ডিং আর এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা এটা হচ্ছে কলেজ বিল্ডিং না ছাত্র 16 টা ছিল ভাই 6016 আর 6017 এখানে আমরা বসে ক্লাস করতাম কত সিটি বিল্ডিং মানে কলেজ লাইফে আড্ডামার একটা অন্যতম জায়গা হচ্ছে এইটা কি সব স্মৃতি রয়ে গেল ফাইনালি ম্যাডাম বেরিয়ে পড়েছেন ওটা তোর ব্লগে বলে যে আমার ব্লগে তো বলা হয় না যে আমি হাগ দে জাস্ট বসবো সৌরভ কল করেছে এই বেরিয়েছিস এই বেরিয়েছিস আমি তো গলার আওয়াজ শুনে বুঝতে পারি না কলেজে চলবে No, God, please, no, no! Diaper, diaper. এই তো রোহান মাস্ক খুলেছে কখন থেকে দাঁড়িয়ে আছে মনে আছে এখানে ভাই সব নন্দন আরেকবার বল আজকের মতো হচ্ছে আমাদের কলেজের দিন কমপ্লিট আবার হচ্ছে সার্টিফিকেট আনতে আসতে হবে বিটেকের সার্টিফিকেট ওটা জানুয়ারিতে লেট হবে জানুয়ারি নয় তো ডিসেম্বরে লাস্ট হবে ওই দিক থেকে ডিসেম্বরে এসে লাভ নেই জানুয়ারিতে আসবো আসতে বছর আবার হবে এবার হচ্ছে মানে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি এবার কলেজ থেকে একটা অন্য জায়গায় যাব সব জন্মদিনে সব ট্রিট দিতে হবে পেছন ফাটবে এবার পেছন ফাটবে কোথায় যাবো তোরা ঠিক কর তো আজকে কলেজে এসে ব্যাপক মজা হলো অনেকদিন পর কলেজে এলাম বিভিন্ন সব মেমোরিজ মনে পড়ে গেল আমার বিভিন্ন মেমোরি ওটা হচ্ছে 6 নম্বর গেট ওখান থেকেই আমরা ঢুকতাম মাঝে মাঝে সামনে গেট থেকেও ঢুকতাম তো চলো কলেজের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ব্যাপক লাগলো আর এবার এখান থেকে বেরোবো এক কথা তুইও বলছিস আমিও বলছি তো চলো টাকা হচ্ছে পরে ব্লগে ততক্ষণ টেক কেয়ার মানে এখান থেকে বেরোবো খেতে যাবো ওইটা ব্লগ আগে পরে আসবে তো চলো টাটা